নবম জাতীয় পে স্কেল, মর্গভাতা, বেতন বৈষম্য নিরসন সহ সরকারি কর্মচারীদের স্বার্থ বা দাবি প্রসঙ্গে একমত পোষণ করেছেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ও তিনি আরও জানান যে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে তিনি আশ্বস্ত করেন। সে বিষয় নিয়ে আজকের এই ভিডিও, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সাথেই থাকুন। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, নবম জাতীয় পে স্কেল, মর্গ ভাতা, বেতন বৈষম্য নিরসন সহ সরকারি কর্মচারীদের স্বার্থ বা দাবি প্রসঙ্গে একমত পোষণ করেছেন কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। বৃহস্পতিবার প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সরকারি কর্মচারীদের দাবি আদায় রক্ষা পরিষদের নেতারা। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রায় 2 ঘণ্টাব্যাপী কর্মচারী নেতাদের সঙ্গে স্বার্থদাবা নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী। আলোচনা ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়াজাদ আলী, সমন্বয়ক লুৎফর রহমান, বেশ কয়েকজন কর্মচারী অংশ নেন। এ সময় কর্মচারীদের দাবির বিষয়ে একমত পোষণ করে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বললেন বলে আশ্বস্ত করেন তিনি। শুক্রবার কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়াজাদ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত সদ্যপূর্ণ আলোচনা হয়েছে। কর্মচারীদের দাবির বিষয়ে তিনি বেশ আন্তরিক। তিনি বলেছেন, 5 বছর পর নতুন পে স্কেল প্রদান করার কথা, কিন্তু করোনা পরিস্থিতির কারণে কিছুটা পিছিয়ে গেছে। এখন একটি পে কমিশন গঠন করে কীভাবে নতুন বেতন কাঠামো ঘোষণা করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং তার আগে মর্গ ভাতা প্রদান করা যায় কিনা তা নিয়েও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন। ঐক্য পরিষদের সমন্বয়ক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, শ্রম প্রতিমন্ত্রী একজন কর্মচারী বান্ধব মানুষ। কর্মচারীদের দাবি দেওয়ার বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। তিনি অন্যদের কথা শুনেছেন, আমাদেরকেও অনেক পরামর্শ দিয়েছেন। আমাদের দাবিগুলো বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেছেন। এছাড়া আগামী 27 মে মহাসমাবেশে শ্রম প্রতিমন্ত্রী দাওয়াত করা হয়েছে বলে জানান লুৎফর রহমান। তবে প্রতিমন্ত্রী বলেন, ওই সময় তার বিদেশ থাকার সম্ভাবনা রয়েছে। যদি দেশে থাকেন তাহলে যাওয়ার চেষ্টা করবেন। ব্যানারে নাম দেওয়া প্রয়োজন নেই। সব মত হলে সমাবেশে গিয়ে কর্মচারীদের নিয়ে কিছু কথা বলবেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে কর্মচারী ঐক্য পরিষদ কতটুকু এগিয়ে গেছে আগামী দাবি বাস্তবায়নের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য সকলকে।